আসসালামু আলাইকুম বন্ধুরা, দুর্নীতি দমন দুদকের সর্বশেষ অবস্থা নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি। এই মুহূর্তে কি দুর্নীতি দমন দুদকের কোনো সার্কুলার দেওয়া আছে কিনা পুরো বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে দেবো। দুদক থেকে এই মুহূর্তে কোনো সার্কুলার দেওয়া নেই। সর্বশেষ দুদক থেকে সার্কুলার দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, যে সার্কুলারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে জানুয়ারি মাসে নতুন বছরে দুদক থেকে কোনো ধরনের সার্কুলার কিংবা কোনো ধরনের সার্কুলার কিন্তু নেই। কিন্তু এরই মধ্যে কিছু ইউটিউবার আগের যে সার্কুলারগুলো ছিল সেগুলোকে এডিট করে নতুন করে কিন্তু তারা পাবলিশ করছে। তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। তার দুদককে 1135 জনের বিশাল নিয়োগ দেওয়া হয়েছে 2023 সালে। আসলে এই ধরনের কোনো নিয়োগ কিন্তু এই মুহূর্তে নেই। তা আপনারা এই ধরনের ইউটিউবারের থেকে দূরে থাকবেন। আর যদি সামনে যদি দুদক থেকে কোনো ধরনের কোনো সার্কুলার আসে আমার চ্যানেল থেকে অবশ্যই আপনি পাবেন। এই হলো দুদকের সর্বশেষ অবস্থা, আশা করি বুঝতে পেরেছেন।